যুক্তরাষ্ট্রস্থ মানিকগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হলো 27 নভেম্বর শনিবার জ্যামাইকার বার্নি সেন্টারে। সংগঠনের সভাপতি মোসলে উদ্দিন খান সেলিমের সভাপতিত্বে এবং এইচ খন্দকার জগলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউএসের ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম, নার্গিস আহমেদ, মনিউর রহমান জাহাঙ্গীর প্রমুখ। 27 নভেম্বর শনিবার জ্যামাইকার তাজমহল পার্টি হলে অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জাঁকজমকপূর্ণ 25 বছর পূর্তি অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসবাসরত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক ছাত্র শিক্ষকরা অংশ নিয়ে একে অন্যের সাথে সাক্ষাতের বিরল সুযোগ পান এই অনুষ্ঠানে। স্মৃতিচারণকালে অনেকেই হারিয়ে যান বহু বছর আগের স্মৃতির ক্যাম্পাস জীবনে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে 41তম ব্যাচ পর্যন্ত ছাত্রছাত্রীরা মঞ্চে উঠে যে যার পরিচয় দেন। সংগঠনের প্রেসিডেন্ট মোস্তফা খন্দকার মিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিব রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুর রহমান, এম কবির, কিরণ প্রমুখ। 27 নভেম্বর শনিবার পালকি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী এবং সম্বর্ধনা অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রস্থ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সেলিম আক্তারকে সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে। অন্যান্যের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় নাট্যকার অধ্যাপক মমতাজ আহমেদ। শাহাবুদ্দিন টিটোর সভাপতিত্বে এবং মীর ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বের সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের সমাজ সচেতন ব্যক্তিবর্গ। শনিবার জ্যাকসন হাইটসের গ্র্যান্ড সুইটস রেস্টুরেন্টে এক সভায় তারা এ আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর মাসুদুর রহমান, ব্যারিস্টার ইসরাত শামিল, লুৎফুর নাহার লতা, অ্যাটর্নি মঈন প্রমুখ। বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীদেরকে সুন্দরবনের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়। 23 নভেম্বর মঙ্গলবার ম্যানহ্যাটনস্থ ডাউনটাউন বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ব্রডওয়ের কার্যালয়ে। সভায় গঠনতন্ত্রের পরিবর্তন ও সংযোজন, দ্বিবার্ষিক হিসাব উপস্থাপন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি আব্দুস সামাদ চঞ্চলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এম ইসলাম ফারুক, পারভেজ সাজ্জাদ, সুরুজ্জামান, গাউসুল আনোয়ার, রহিম প্রমুখ। তারেক জাগরণ আন্তর্জাতিক পরিষদ 23 নভেম্বর মঙ্গলবার জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্টে কেক কেটে তারেক রহমানের 46তম জন্মবার্ষিকী পালন করেছে। ওয়াশিংটন বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবুর সভাপতিত্বে এবং আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সোলাইমান ভূঁইয়া প্রমুখ। প্রবাসের বাংলাদেশি নির্মাতাদেরকে উৎসাহিত করতে 28 নভেম্বর রোববার নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ার ক্লাব সনমে প্রথমবারের ন্যায় অনুষ্ঠিত হয়ে গেল স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র উৎসব। ক্লাব সনমের আয়োজনে ফেস্টিভ্যালে 12টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে ছিল হিলিং লাইফ, অনিক্স হোম, আনাবেলেলি, 48 আওয়ার্স, এ মোমেন্ট অফ সরো, ট্রাইব্যুনাল ফর ওয়ার ক্রিমিনাল, বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, সুখের লাগিয়া, গুড মর্নিং বাংলাদেশ, কান পেতে রই, সে কথা বলে যায় এবং মিক্সড কালচার। প্রদর্শনীর এক পর্যায়ে নির্মাতাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্যোগে 28 নভেম্বর রোববার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজন করা হয় প্রয়াত আওয়ামী লীগ সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট লুৎফুল হক সাচ্চুর স্মরণে এক শোক সভা। এ কে এম আলমগীরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের স্থায়ী মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন এবং কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান লুৎফুল হক সাচ্চুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা। যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো 28 নভেম্বর নর্দার্ন বুলুভার্ডের পালোয়ান রেস্টুরেন্টে। সংগঠনের সভাপতি শাব্বির কাজীর সভাপতিত্বে সভায় সংগঠনের কার্যক্রম এবং আয় ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী এবং কোষাধ্যক্ষ মিনহাজ শরীফ রাসেল। প্রবাসে বসবাসরত হবিগঞ্জবাসীকে হবিগঞ্জে হাসপাতাল প্রতিষ্ঠা, দরিদ্র ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, এলাকার খেলাধুলার মান উন্নয়ন সহ মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন সংগঠনের প্রতিনিধিরা। এদিকে লক্ষ্মীপুরের উন্নয়নে প্রবাস থেকে সহযোগিতার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী লক্ষ্মীপুরের মানুষেরা। রোববার ঢাকা ক্লাবে নিউ ইয়র্কস্থ লক্ষ্মীপুর কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনীতে সংগঠনের সদস্যরা এ অঙ্গীকার করেন। সংগঠনের সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এম এ আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিরোজ মাহমুদ, মোহাম্মদ পেয়ার, ডাক্তার আব্দুল কাদের, ফারুক আহমেদ, সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা পরিবার পরিজন নিয়ে আনন্দ ঘন সময় পার করেন। অনুষ্ঠান শেষ হয় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে।